হ্যাঁ, সবাইকে স্বাগত। তোমরা যারা বাংলা সেকেন্ড পেপার নিয়ে চিন্তিত, বিশেষ করে বাংলা সেকেন্ড পেপার গ্রামারে আমার অভিজ্ঞতা আমরা দেখেছি। আমি একজন কলেজ শিক্ষক আবদুল্লাহ মামুন। অ্যাকচুয়ালি আমি বাংলা ব্যাকরণে চেষ্টা করি তোমাদের কি কি প্রবলেম, বিশেষ করে তিনটা জিনিস বেসিক তোমার একদম যে কোনো ক্লাস 9-10 ইন্টার, এমনকি তুমি যদি বিসিএস এর চাকরির জন্য যাও সেখানেও তোমার এই গ্রামারটা লাগবে। আমরা দেখছি যে অনেক বাচ্চা কয় রশ্মি কয় দীর্ঘী, যেমন প্রাণী বানান রশ্মিকার না দীর্ঘিকার, অহরহ ভুল করে। তো আমরা আজকে সেদিকে যাব না, আমরা আজকে যেটা আলোচনা করব কারক। আমরা খুব শর্ট টাইমে, যারা কারক কখনো বোঝো নাই, কারক যারা পারো না, তারা যদি আমার কথাগুলো আজকে ঠিক মতো শোনো, আমি চ্যালেঞ্জ এই শর্ট টাইমে উইদাউট বই, কোনো বই লাগবে না, হ্যাঁ বই ছাড়া তুমি কারক নির্ণয় করতে পারবা। হ্যাঁ হ্যাঁ, উইদাউট বই আমরা যদি বোর্ডে যদি দেখি, আমরা কারক আমরা নির্ণয় করব। হ্যাঁ কারক, আমরা একটা সেন্টেন্স তোমাদেরকে লিখি। ফুটবল, ঠিক আছে? তোমরা আবার মনে করতে পারো যে স্যারে পড়ায় বাংলা, এনে দিয়ে আবার ইংলিশ নিয়ে আসছে। না, তোমরা এই জিনিসটা যদি, এই সেন্টেন্সটা যদি তুমি জানো, তাহলে তুমি দুইটা কারক শিখে যেতে পারবা। প্রথমে আমরা জানি ইংলিশ আমরা শিখছি, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। হ্যাঁ, এখন এই তিনটা তোমরা তো ইজিলি জানতে পারো, এই তিনটা জানলে তুমি দুইটা কারক, সাবজেক্ট এটাই কর্তৃকারক। যেটা অবজেক্ট এটাই কর্মকারক। তাহলে দেখো, একটা সেন্টেন্সের যেটা সাবজেক্ট, যে কাজ করে, হ্যাঁ মনে করো মামুন স্যার বাংলা পড়ায়, এখানে কাজ কে করতেছে? মামুন স্যার, মামুন স্যার কর্তৃকারক। গরুতে দুধ দেয়, ঘোড়ায় গাড়ি টানে, তাহলে এখানে গাড়ি কে টানতেছে? অতএব একটা সেন্টেন্সের যে সাবজেক্ট সেই কর্তৃকারক, আর অবজেক্ট সবসময় কর্মকারক, অবজেক্টটা কর্মকারক। আমরা আরও ইজিলি বুঝাই দিচ্ছি তোমাদের, রহিমা ফুল তোলে। হ্যাঁ ঠিক আছে স্যার, রহিমা ফুল তোলে। এখন দেখো, তোমার কোনটা কোন কারক, কোন সংজ্ঞা তোমার কিছুই লাগবে না, তুমি জাস্ট, আমরা তোমাকে বলে দিছি এটা সাবজেক্ট ফুল অবজেক্ট। তাহলে সাবজেক্ট মানে কর্তৃকারক, সাবজেক্ট ফুল অবজেক্ট। অতএব সাবজেক্ট তোমার কোনো সংজ্ঞা জানার দরকার নাই, তুমি এটা বলে দেবা ডাইরেক্ট কর্তৃকারক, অবজেক্ট কর্মকারক। এখন দুইটা কারক তো তুমি শিখে গেলা, এখন মাঝখানে আমরা একটা জায়গা ফাঁক রাখছি। মনে করো রহিমা হাত দিয়ে ফুল তোলে, রহিমা পা দিয়ে ফুল তোলে, মামুন স্যার অনলাইনে ক্লাস করায়। এই যে অনলাইন মাধ্যম, কোনো কিছু মাধ্যম হলে সেটা করণ। যদি না, রহিমা হাত দিয়ে, হাত দিয়ে
এটা একটা মাধ্যম, মাধ্যম হলে করণ কারক, করণ কারক, মাধ্যম হলে করণ কারক। তাহলে আমরা দেখো একটা সেন্টেন্স দিয়ে তোমাকে তিনটা কারক শিখাই দিলাম, রহিমা সাবজেক্ট অর্থাৎ এটা কর্তৃকারক, এটা করণ কারক, আর যেটা অবজেক্ট সেটা কর্মকারক। ঠিক আছে, অবজেক্ট যেটা সেটা কর্মকারক। তাহলে দেখো মোট ছয়টা কারক, হ্যাঁ মোট ছয়টা কারক, সেখান থেকে আমরা মোটামুটি তিনটা শিখে গেলাম। আর একটা হচ্ছে সম্প্রদান কারক, সম্প্রদান কারক একদম ইজি, তুমি যে কিছু জিনিস দান করবা, দান করলে সম্প্রদান কারক, আর দান যদি না করো তাহলে কর্মকারক। যেমন নর্মাল একটা, যেমন তুমি স্কুলে যাওয়ার পথে ভিক্ষুকরে ভিক্ষা দিলা, এই যে ভিক্ষুকরে ভিক্ষা দিচ্ছ তুমি এটা দান করে দিছ, হ্যাঁ দান করলে সম্প্রদান কারক। কিন্তু তুমি ধোপাকে কাপড় দিলা, লন্ডিকে লন্ডিতে যে কাপড় দিয়ে আসলা, তুমি তো কাপড় আবার ফেরত নিয়ে আসবা, তখন এটা কর্মকারক। ঠিক আছে, ওকে, এখন আমরা চলে যাব জটিল দুইটা জিনিস অনেকেই পারে না, হ্যাঁ অপাদান কারক, হ্যাঁ সম্প্রদান কারক, অপাদান এবং সম্প্রদান, হ্যাঁ অনেকেই বুঝতে পারে না, একদম সহজ। দেখো তিনটা জিনিস, স্থান, সময়, বিষয়, এই তিনটাই হচ্ছে অধিকরণ। এই তিনটা বিষয় যদি থাকে, হ্যাঁ স্থান, সময়, স্থান, যে কোনো স্থান, আমি বাসায় আছি, আমি বাড়িতে আছি, আমি স্কুলে আছি, স্কুলে একটা স্থান, বাসা একটা স্থান, যে কোনো স্থান হলেই অধিকরণ করক। সময়, যে কোনো টাইম, আমি সকালে স্কুলে যাই, হ্যাঁ আমি ভোরে স্কুলে যাই, আমি সকাল 5টায় স্কুলে যাই, আমি বিকাল 3টায় স্কুলে যাই, আমি সকাল 10টায় স্কুলে যাই, এরকম হলে যে কোনো টাইম, পৃথিবীর যে টাইম আছে সব টাইম অধিকরণ। আর একটা হচ্ছে বিষয়, যেমন আমি বাংলা পড়াই, আশিস স্যারে অঙ্ক পড়াই, হ্যাঁ এরকম হতে পারে, হুমায়রা বাংলায় ভালো অঙ্কে কাঁচা, তনুজা ইংরেজিতে ভালো বাংলায় কাঁচা, এই যে সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট হলেই সেটা অধিকরণ কারক। অধিকরণ কারক তিনটা, স্থান, বাবা বাড়ি আছেন, সময়, সারা রাত বৃষ্টি হয়েছে সারা রাত, বিষয় যে কোনো বিষয়, যে কোনো সাবজেক্ট, যে কোনো সাবজেক্টই হচ্ছে তোমার অধিকরণ, থাকে খালি অপাদান, খালি অপাদান। অপাদানটা হচ্ছে বিচ্যুতি বলতে পারো, আরো ইজি বলে দিই, বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন শুরু, ভয়, মোটামুটি এই তিনটা ধরে নাও। বিচ্ছিন্ন মানে কোনো কিছু বিচ্ছিন্ন হলে, যেমন আমি পটুয়াখালী থেকে এসেছি, আমি পটুয়াখালী থেকে এসেছি, তাহলে আমি পটুয়াখালী থেকে এসেছি, আমি কিন্তু পটুয়াখালীতে নাই,
তুমি বলতে পারো, স্যার আপনি তো এর আগে বললেন স্থান মালিক অধিকরণ না, অধিকরণ আমি পটুয়াখালীতে থাকি তাহলে অধিকরণ, আমি পটুয়াখালী থেকে এসেছি, পটুয়াখালী থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেছি, বিচ্ছিন্ন বুঝালেই অপাদান, থাকা বুঝালে অধিকরণ, হ্যাঁ থাকা বুঝালে অধিকরণ আর বিচ্ছিন্ন বুঝালে অপাদান, কোনো কিছু শুরু। আমি তোমাদের বলছিলাম যে যে কোনো সময়, যে কোনো সময় হচ্ছে অধিকরণ, কিন্তু এর মধ্যে থেকে একটা টাইম তোমাকে দিতে হবে যেটাতে স্টার্ট বুঝাবে, আগামীকাল থেকে পরীক্ষা শুরু, আগামীকাল হজ শুরু, আগামীকাল ক্লাস শুরু, আগামীকাল পরীক্ষা শুরু, আগামীকাল পূজা শুরু, যে কোনো শুরু বুঝালেই অপাদান, খালি একটা টাইম দিবা, সোমবার থেকে পরীক্ষা শুরু, এই যে টাইমের মধ্যে শুরু কথাটা থাকলে অপাদান, ভয়, বাবাকে ভয় পায়, বাঘে ভয় হয়, যে কোনো ভয় বুঝালি অপাদান। অ্যাকচুয়ালি গ্রামার কোনো বইয়ের দরকার হয় না, তুমি যদি মনে করো যে গ্রামার শিখতে চাও, এরকম তুমি কথা বললে বই লাগবে, উইদাউট বই আমরা এই শর্ট টাইমে যদি তোমাদের সব কারকগুলা শেখাতে পারি, তোমাদের যদি কোনো কাজে আসে একটা অক্ষরও যদি শেখাতে পারি, আর তোমাদের বলে রাখছি যদি এনি ক্লাস, এনি যে কোনো ক্লাসের যে কোনো বাংলার কোনো প্রবলেম, যে কোনো গ্রামাটিক্যাল তোমরা আমাদের মেসেজ করতে পারো, জানাতে পারো, আমরা তোমাদের সেইভাবে, আমরা চাই বেসিক, তুমি যদি রেজাল্ট নট এ ফ্যাক্ট, তোমার যদি বেসিকটা গ্রো না হয়, হ্যাঁ অধিকাংশ মানুষ, অধিকাংশ মানুষ এই বানানে দুর্বল, বানান কোনটা কারেক্ট, এটা নিয়ে মারামারি হয় অনেক, রসিকার না দীর্ঘিকার, তোমরা অনেক সময় বলো স্যার সরকার তো দীর্ঘিকার উঠাই দিছে সব রসিকার, কেউ বলে স্যার এইটা কারেক্ট, কেউ বলে এইটা কারেক্ট, তোমাদের শোনাই দিই, দুইটা বানানি কারেক্ট, দুইটা বানানি কারেক্ট, অতএব বানান, আরো যেটা সমাস, অনেকে ভয় পাও সমাসে, হ্যাঁ সমাসে তোমরা অনেকে দেখছি একটু ভীতু, কিন্তু বইতে যেভাবে লিখে দিছে অ্যাকচুয়ালি আমি অনেক কিছু বুঝি না, কিন্তু আমি কিছু সহজ সূত্র আছে, একদিন যদি তোমরা ক্লাস করো সমাস আশা করি পুরোটাই শিখতে পারবা, প্রত্যয় প্রচণ্ড ভয় পাও, কোনটা কৃৎকারক, কোনটা তদ্বিৎ, কোনটা কৃৎ প্রত্যয় কোনটা তদ্বিৎ প্রত্যয়, তোমরা হিমশিম খাও, ঘাম বেরো যায় একদম পানি, বই সারা, বই বই কিছু না, তোমরা তোমাদের যদি কারক সমাস বানান উচ্চারণ যে কোনো ক্লাসের যে কোনো প্রয়োজন যদি মনে করো, তাহলে তোমরা এই চ্যানেলের সাথে থেকো, তোমরা যদি ভালো লাগে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের সাথে থাকতে পারো, হ্যাঁ আমাদের সাবস্ক্রাইব হতে পারো, তোমরা আশা করি যে কোনো প্রবলেম যে কোনো সমস্যা আমরা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি একটা অক্ষর শেখাতে পারি, হ্যাঁ যদি কারো শিক্ষার ইচ্ছা শেখার ইচ্ছা থাকে আমাদের সাথে যোগাযোগ করো, আমরা চেষ্টা করব বাংলা সেকেন্ড পেপারের ফার্স্ট পেপারের যে কোনো প্রবলেম যে কোনো লাইন আমাদের মেসেজ দিয়ে জানাও, আমরা চেষ্টা করব যে তোমাদের এই প্রবলেমগুলো আমরা কীভাবে সলভ করতে পারি। সবাইকে ধন্যবাদ এই কষ্ট করে তোমরা আমাদের এই ক্লাসগুলো দেখার জন্য, যারা দেখতেছো তাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা ভালো থাকো, ভালো কিছু করো, নিজের পায়ে দাঁড়াও, ভালো রেজাল্ট করো, দেশ ও জাতির জন্য কাজ করো। আমি মামুন স্যার বাংলা আজকে এখানেই শেষ করতেছি, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে।
আর সেই